नमस्कार বন্ধুসকল, আপোনালোকে চাই আছে ক্রিকেট গুরু আসাম। রিয়ান পরাগে আইপিএলত সুন্দর ইনিংস খেলার পাছত রিয়ান পরাগর উপর আমার কভারেজ অব্যাহত আছে। রিয়ান পরাগর উপর বিভিন্ন ভিডিও আহি আছে। রিয়ান পরাগে সেই সুন্দর ইনিংস তো খেলার পাছত পোস্ট ম্যাচ কনফারেন্সত কি কথা কৈছিল সেইখিনি আমি আজি এই ভিডিওটো জনাবলৈ চেষ্টা করিম। রিয়ান পরাগক পোস্ট ম্যাচ কনফারেন্স অর্থাৎ খেলার পাছত যিখিনি অ্যাওয়ার্ড দিয়া হয় তাত বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছিল আর সেই সময়ের উত্তর সুন্দরভাবে দিছিলে। রিয়ান পরাগে এই ইনিংস তো খেলার পাছত কি কি কথা কৈছিল আমি চাই লো আহক। রিয়ান পরাগে কৈছিল যে মই তিনি দিন ধরে দুর্বল হয়ে বিছনাত আছিল, পেইন কিলার খাই মই যেনে তেনে উঠি আহি খেলিব পারিলো। সাঙ্গাকারা আর সঞ্জু ভাইয়ে মোক আহি কৈছিল যে দীঘলিয়া খেলিব লাগিব আর ডাঙর ইনিংস খেলিব পারিব লাগিব, ইয়াত বেটিং কারুরে বাবে সহজ নাছিল। বর্তমান মই অলপ আবেগিক হৈছো, বহুত কষ্ট আর অভ্যাসের বলত আজি ফল পাইছো। গতি ভিতর কথা কিছু কলে রিয়ান পরাগে দুর্বলতার পাছতো, দুর্বল হয়ে থাকার পাছতো এনেকা ধরনের ইনিংস খেলিলে বলে কৈছে। আর সাঙ্গাকারা আর সঞ্জু স্যামসনে কিদরে উৎসাহিত করেছিল সেই কথাও কৈছে। আর তেখেতে কৈছে যে মোর মা আহিছে, মোর লগত আছে, যা তিন বছরে মোর সংঘর্ষ দেখিছে, বাকি কোনে কি কৈ থাকে সেইবোৰৰ বাবে মোর খেল সলনি নহয়, লাগিলে শূন্যতে আউট হওঁ বা নট আউট হওঁ খেল একেই থাকিব। গতি বহুতে বিভিন্ন ধরনের সমালোচনা করে থাকে, ভাল হিসাবেও করে বেয়া হিসাবেও করে, গতি সেইবিলাকক একো গুরুত্ব নিদিয়া বলে রিয়ান পরাগে কৈছে। আর সেইটোৱে মেইন কথা, কোনো গুরুত্ব দিয়ার দরকার নাই, আর সেইবিলাকক বেয়া কথা কলে তো আশীর্বাদ হিসাবে লৈ আগবাঢ়ি যাব লাগে। গতি যি কি নহওক এই ভিডিওটো ইমানটা সমাপ্ত করলো। এইখিনি কথাই রিয়ান পরাগে কলে খেলখন খেলার পাছত, ভালদরে ইনিংসটো খেলার পাছত। এই ভিডিওটো ইমানে আছিল, ভাল লাগিলে যদি লাইক করব, শেয়ার করে দিব, আর চ্যানেলটোলৈ নতুন গৈ আহিছে যদি সাবস্ক্রাইব করে ঘণ্টাটো দবাই থৈ যাবলৈ নাপাহৰিব। তেতিয়ালৈকে আৰু এটা নতুন ভিডিও লৈ প্রতিশ্রুতিৰে মই বিদায় মাগিছো। ধন্যবাদ।